সেন গুপ্তের লেখা কবিতা ছন্দ ছন্দ। গলির মোড়ে একটা গাছ দাঁড়ায়, গাছ না গাছের পেতুচ্ছা, আঁকা বাঁকা শুকনো কতগুলি কাঠির কঙ্কাল, শূন্যের দিকে এলোমেলো তুলে দেওয়া, রুক্ষ রুষ্ট রিক্ত জীর্ণ, লতা নেই পাতা নেই ছায়া নেই ছাল বাকল নেই, নেই কোথাও এক আঁচড় সবুজের প্রতিশ্রুতি, এক বিন্দু সরসের সম্ভাবনা। সেই পথ দিয়ে জরুরি কাজে যাচ্ছিলাম ট্যাক্সি করে। ড্রাইভার বললে, ওদিকে যাবো না, দেখছেন না ছন্ন ছড়া কটা বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে, চোঙা প্যান্ট চোখা জুতো রোখা মেজাজ ঠোকা কপাল, ওখান দিয়ে গেলেই গাড়ি থামিয়ে লিফট যাই, বলবে হাওয়া খাওয়া। কারা ওরা, চেনেন না ওদের? ওরা বিরাট এক নই রাজ্যের, এক নেই রাজ্যের বাসিন্দে। ওদের কিছু নেই, থিত নেই ভিত নেই, রীতি নেই নীতি নেই, আইন নেই কানুন নেই, বিনয় নেই ভদ্রতা নেই, শ্রীনতাশালীনতা নেই, ঘেঁষবেন না ওদের কাছে। কেন নেই? ওরা যে নেই রাজ্যের বাসিন্দে, ওদের জন্য কলেজে সিট নেই, অফিসে চাকরি নেই, কারখানায় কাজ নেই, গ্রামে বাসে জায়গা নেই, মেলায় খেলায় টিকিট নেই, হাসপাতালে বেড নেই, বাড়িতে ঘর নেই, খেলবার মাঠ নেই, অনুসরণ করবার নেতা নেই, প্রেরণা জাগানোর প্রেম নেই, ওদের প্রতি সম্ভাষণে কারোর দরদ নেই, ঘরে বাইরে উদাহরণ যা আছে তা ক্ষুধা হরণের সুধা খরণের উদাহরণ, তা সুধা হরণের ক্ষুধা হরণের উদাহরণ, শুধু নিজের কোলের দিকে ঝোলটা। এক ছিল মধ্যবিত্তে বাড়ির, একটিতে ফালতু একটা রথ, তাও দিয়েছিল পাঠ করে, তাই এখন পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে। কোথেকে আসছে সেই অতীতের স্মৃতি নেই, কোথায় দাঁড়িয়েছে সেই বর্তমানের গতি নেই, কোথায় চলেছে নেই সেই ভবিষ্যতের ঠিকানা। সেচিন ক্ষেত, মণিহীন চোখ, চোখহীন মুখ, একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ। আমি বললাম, ওদিক দিয়ে যাবো, ওদিক দিয়ে আমার শর্টকাট। ওদের কাছাকাছি হতেই মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলুম, তোমাদের ট্যাক্সি লাগবে লিফট চাই? আরে আরে, এই তো ট্যাক্সি, লে হালুয়া। সল্লাসে চেঁচিয়ে উঠলো ছোকরারা, সিটি দিয়ে উঠলো, পেয়ে গেছি, চাল পানছি বেলখারিয়া। তিন মিনিটে ছোকরা উঠে পড়লো ট্যাক্সিতে, একজন ড্রাইভারের পাশে, দুজন পিছনের সিটে। বললুম, কতদূর যাবে? এই কাছে ওই দেখতে পাচ্ছেন না ভিড়? সিনেমা না জলছানা, নয় কোনো ফিল্মে তারা করা অভ্যর্থনা। একটা নিরীহ লোক গাড়ি চাপা পড়েছে, চাপা দিয়ে গাড়িটা উঠাও, আমাদের দলের কয়েকজন গাড়িটার পিছে ধাওয়া করেছে, আমরা খালি ট্যাক্সি খুঁজছি। রক্তে মাখামাখি সেই দলা পাকানো ভিখিরিকে ওরা বাজা কোলে করে ট্যাক্সির মধ্যে তুলে দিল, চেঁচিয়ে উঠলো সমস্বরে, আনন্দে ঝংকৃত হয়ে, প্রাণ আছে, এখনো প্রাণ আছে। রক্তের দাগ থেকে আমার ভব্যতা ও শালীনতাকে বাঁচাতে গিয়ে আমি নেমে পড়লুম তাড়াতাড়ি। তারপর সহসা শহরের সমস্ত কর্কশে কঠিনে, সিমেন্টে কংক্রিটে, ইটে কাঠে, পিচে পাথরে, দেয়ালে দেয়ালে বেজে উঠল এক দুর্বার উচ্চারণ, এক প্রত্যয়ের তপ্ত শঙ্খ ধ্বনি, প্রাণ আছে, এখনো প্রাণ আছে। প্রাণ থাকলে স্থান আছে, মান আছে, সমস্ত বাধা নিষেধের বাইরেও আছে অস্তিত্বের অধিকার। ফিরে আসতেই দেখি গলির মোড়ে গাছের সেই শুকনো বৈরাগ্য বিদীর্ণ করে বেরিয়ে পড়েছে হাজার হাজার সোনালি কচি পাতা, মর্মরিত হচ্ছে বাতাসে, দেখতে দেখতে গুচ্ছে গুচ্ছে উতলে উঠেছে ফুল, ঢেলে দিয়েছে বুকের সুগন্ধ, উড়ে এসেছে রং বেরঙের পাখি, শুরু করেছে কলকণ্ঠের কাকলি, ধীরে ধীরে ঘনপত্র পুঞ্জে ফেলেছে স্নেহার দীর্ঘ ছায়া, যেন কোনো শ্যামল আত্মীয়তা। অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলুম কঠোরের প্রচ্ছন্নে মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন, প্রাণ আছে, এখনো প্রাণ আছে, শুধু প্রাণই এক আশ্চর্য সম্পদ, এক ক্ষয়হীন আশা, এক মৃত্যুহীন মর্যাদা।